নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি আমার হাতে শেয়ার করবো। আজ নাস্তাটা আমি ডিম দিয়ে বানাবো, তবে তো টেস্ট হবে কিন্তু একদম দুর্দান্ত। এটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন, বেশ দারুণ লাগবে। আর আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। তবে চলুন শুরু করে দিই আজকে রেসিপিটা। আজকে এই নাস্তার জন্য আমি এখানে আলু নিয়েছি, দুটো আলু আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম। প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করে নেব। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম আর আলু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি, এবার আমি ময়দাটা মেখে নেব। ওদিকে ডিম আর আলু তো ততক্ষণ সিদ্ধ হোক। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্য। প্রথমে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। দেখুন, ময়ামটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ময়দাটা মেশানোর পর এরকম মুঠো করবেন, দেখবেন সহজে ভাঙছে না, এরকম হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। ময়ামটা কিন্তু এইভাবে দিতে হবে, তবে কিন্তু এই নাস্তাটা খেতে সুন্দর লাগবে। এবার আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন, ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, খুব নরমও করিনি, খুব শক্তও না, ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই আলু আর ডিমটা সিদ্ধ হলো কিনা। দেখুন, আলু আর ডিম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ডিম দুটো আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে ঠান্ডা হয় তাড়াতাড়ি। আর এদিকে আলুগুলো আমি একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে নিয়ে দেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু রসুন, আমি থেঁতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একদম কুটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটি আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু আদা দিয়ে দিচ্ছি, তবে আদাটা আমি কিন্তু বাটনি থেঁতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, হলুদ আর আদা দিয়ে আবারও আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আদা হলুদটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাগুলো ভালো করে আমি কষে নেব। আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরের মতো লবণ। দেখুন, মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটাও আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, ধনে পাতাটা আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চাট মশলা, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আজকে আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডিম দুটো ছাড়িয়ে নেব।
এই দুটো ডিম তো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি একটা ছুরি দিয়ে ডিমগুলো এইভাবে কেটে নেব। এবার আমি ময়দা থেকে ঢাকাটা খুলে নেব, দিয়ে আর ময়দাটা আরেকটু আমি হাত দিয়ে মেখে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি এইরকম সাইজে, আমি এই লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব, একটু ময়দা দিয়েই আমি বেলে নিচ্ছি। দেখুন এই একটা রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখ দিয়ে এই গোল করে করে কেটে নেব। যে কটা হবে সে কটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার তুলে নেব, এবার আমি একটা রকম নিয়ে নিলাম, ডিম যেরকম গোল করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু আলুর পুর নিচ্ছি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আরো একটা আমি এইভাবে নিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সাইডটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো মুগ আমি এইভাবে মুড়ে দেবো। দেখুন এই দুটো মুগ আমি একদম ভালো করে টাইট করে রাখো, এই দুটো মুগ আমি ভালো করে মুড়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এই ধারগুলো আমি এইভাবে কেটে কেটে দেব। দেখুন এইভাবে আমি ধারটা কেটে নিয়েছি। এবার আমি তিনটে করে নিয়ে এইভাবে মুখটা একসাথে করে দেব। দেখুন এ আমি একা তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব। দেখুন এই সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, ঠিক যেন সূর্যমুখী ফুলের মতো লাগছে দেখতে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি আবার উল্টে দেব। বন্ধুরা হালকা জ্বালে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন এই সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আজকে এই নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কি দারুণ দেখতে হয়েছে। এবার আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো, খাস্তা হয়েছে দেখুন। আর ভিতরে দেখুন ডিম আর আলু দিয়েছিলাম কত সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে, খুব খাস্তা হয়েছে। আপনারা এটা সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে খাবেন, দেখবেন দারুণ হবে। আর আপনারা তো বাড়িতে অবশ্যই আমার মতো করে বানাবেন, আর বাড়িতে যদি আপনারা বানান আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। তবে আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।